আরে মা আসো শেষ হয়ে আইলো, কেশিয়ার ট্রেটি আসলাম, কেশিয়ার একটু ইয়া দিলো, দোয়া দিলো। সভাপতি সভাপতির বলে জানাইছে, সভাপতি বলে ব্যস্ত, আইতার বোনা দেখো পারবো না, একটু ব্যস্ত আছে। টিয়া টু আর আমার টিয়া লাগে কিছু, কি কইতাম কারো কইতাম, এমনি কি করি সংসদে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সভাপতি সব আমি তো আপনার খুঁজতে আছি। আরে কই না, ফুল একটা ফাটাইছি বিদেশ, মানে আরে এয়ারপোর্ট যাইতো, ওই যাইতো, হে যাইতো, মানে সবকিছু একটা করতে খুব ব্যস্ত হয়ে গেছিলাম, এর লাগি আমরা বেতন তো দিতে পারি না ঠিক মতো। আমি আরো কি কি ব্যস্ত, আমারও তো সমস্যা সংসার, আমি আরো কেমন তো টাকা ধার নিয়ে সংসারটা চালামুনি, আর আপনি যে আরো আমার বেতন আটকে দিয়েছেন ধার নিয়ে করতে। আচ্ছা যাই হোক, আমার ফুলা তো বিদেশ গেছে, তো এই যে 100 টাকা দিলাম, একটু দোয়া খায়ের মায়ের করে দিই। না টিয়া লাগবে না, তুই অনেক দোয়া করে দিয়েছিস। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ, আমার সভাপতির ছেলে বিদেশ গেছে। আল্লাহ, আমি যে এই পরিমাণ বেতন পাই, এই পরিমাণে একটা চাকরির ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ, হে মিয়া কারান কিছে, আপনি যে কয়টা বেতন পান, হে কয়টা বেতন আমার পোলা পাইবো, তাহলে চলবো সংসার চলবো? আমি যে জায়গা জমিন বেচ্চা 17 লাখ টাকা দিয়ে যে বিদেশ পাঠাইছি, তাহলে কিভাবে? আমি তো কদিন পরে ভিক্ষা করতে হইবো, আমি যে দোয়া করতেছে। আমি সংসার চালাইতে আপনি ভিক্ষা করবেন কি লেগে? আমনের লগে আর আমার ফুলার লগে মিলেছেন কি লিগা? আমনে তো মানুষের ঘরে খান আর মসজিদে আজান দেন, আমনে করতে টাকার বরকত আছে। তো বরকত থাকলে আমার বরকত আমনে নেন, আর আমনের এই ফুলার বেতনে যা হবে আমার দিয়ে দেন। ওইসে আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। কি বাড়াবাড়ি করতেছি, এমনি মাত্র 3 মাসের বেতন হচ্ছে, বাকি এমনি সংসার মাথা হয়েছে পুরো গরম, ফুলাই চান নিয়ে তো না খেয়ে আমার বকা দেবে। আর আমরা 17 লাখ কেজি বিদেশ করেন বলারে, ওই নাম ইমাম সাহেবের 5 হাজার বেতন 3 মাস হলো আর বাকি। ওইসে বেশি পক পক করেন না, ওই চাকরিটা দেখেন আমি পারবি নিয়ে ঢুকা, আর আর তো পারবো না। পক পক কম করেন, এলাকার সভাপতি আমি, ওই সেই এটা দেখতে হইব। আমি দেখি রেখান মাথা হয়েছে এমনি গরম বেতন, এই চাকরি টিকাই দিয়েছে 5 হাজার টাকার একটা চাকরি হয়েছে, এই চাকরিটা টিকাই দিলে সভাপতির আদত বই মনে তৈব সভাপতি কেশি আর ওই দিই। আল্লাহ দিই আল্লাহ, কি একটা অবস্থা আল্লাহ, কি একটা মানে হুজুর করে কোনো দামি নেই, পুরো জীবনটা শেষ করে দিয়েছে মসজিদের পিছনে। 5 হাজার টাকা বেতন, তাও 3 মাসের বাকি, 7 মাসের বাকি, আর সভাপতি সেক্রেটারি ওইতে এদের ফোলা কি কি করে বিদেশ থাকে, 50,000 70,000 1,00,000 টাকা করে বেতন পায়, আর আমার গেলে 5 হাজার টাকা বেতন হ্যাঁ বলে বড় কথা সাউন্ড নি, আর আগে মনে হলে বজব এটি নিয়ে বজব এটি রহমত না এটি নিয়ে, তা আমাকে বড় কথা আমরা নামনে কটি আমা করে দেন, এটা তো পারবেন না। আই না চাকরি খাইয়া দিন, নতুন কিছু চাই ফার্মে গিয়ে কারণ গরম দেখছো মাছ দেখছো গরম নাই টিয়া।